Assalamualaikum. Hi viewers. আমি মাইমুনা রান্নাঘর থেকে এসেছি আপনাদের কেককে সুন্দর কেক তৈরি দেখাবো। কেক তৈরি করতে যা যা লাগবে আমার বেকিং পাউডার দুটো ডিম। এখন আমি এগুলোকে বেকিং মেশিন দিয়ে বিট করব। ডিম আর চিনি একসাথে মিক্স করব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করতে পারেন, কিন্তু কাঁটা চামচ দিয়ে দেরি হবে। আমি বিট বেকিং পাউডার আপনার সবগুলো একসাথে দিয়ে দিবেন না, দেখবেন এগুলো মিক্স করবেন। আমি কতগুলো পেপার কেটে নিয়েছি একটি বাটিতে, এভাবে করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে নিচে ফাঁপা না থাকে। এখন আমি চুলোতে চলে যাব, লবণ নিয়ে নিয়েছি একটি হাঁড়ির মধ্যে, আমি লবণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বালিও দিতে পারেন। মনে রাখবেন দেওয়ার সময় যাতে ছিদ্রটা ঢেকে রাখতে হবে। আমি বেটারটা দিয়ে দিব এখানে। আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে দিব 40 মিনিট। মনে রাখবে চুলাটা একদম লো করে রাখতে হবে। ফিরে আসছি 40 মিনিট পর। ফিরে আসলাম 40 মিনিট পর, দেখেন আমার কেকটা কত ফুলে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটু চাকুতে ঘুরিয়ে আমি উল্টিয়ে দিব। আবার দেখেন আমার কেকটা কত স্মুথ হয়েছে। আপনাদেরকে আমি এখন কেটে দেখাবো। আপনারা চাইলে বাসায় এটি তৈরি করে খেতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।